কবিকণ্ঠে একদা উচ্চারিত হয়েছিল, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারতকে সেই শ্রেষ্ঠ আসনে, সেই শ্রেষ্ঠোত্তর লক্ষ্যে পৌঁছানোর জন্যেই ভারতের সকল সংস্কৃতিকে এক সূত্রে বেঁধে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়বার জন্যেই আমাদের সকল ভারতবাসীদের আজ পথ চলা। ইতিহাসকে না জানলে বর্তমানের সেই পথ চলা অসম্পূর্ণ থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায় ভবিষ্যৎ সৃজনের কাজ। ভারতবর্ষের শিল্প সাহিত্য সংস্কৃতির যে এক গৌরবোজ্জ্বল সোনালি ইতিহাস রয়েছে তাকে জানা খুব দরকার, তাকে খুঁজবো আমরা। সেই শিল্প সংস্কৃতির এক অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অঙ্গ হল ভারতীয় চিত্রকলা। আজকে আমরা সেই রং রেখায় আঁকা লেখা সেই ইতিহাসকে খোঁজার চেষ্টা করব। আর আমাদের সেই আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আমাদের আজকের এই আয়োজনে যারা উপস্থিত রয়েছেন, আমাদের বিশেষ দুজন অতিথি, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে রয়েছেন ডক্টর প্রমিত পর্ণপাল, অনেক স্বাগত আপনাকে। ডক্টর প্রমিত পর্ণপাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর্ট হিস্ট্রি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। আমার বাঁ পাশে রয়েছেন মৃন্ময় দেববর্মা, আপনাকেও অনেক স্বাগত আমাদের আয়োজনে। মৃন্ময় দেববর্মা ফ্যাকাল্টি, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। আপনাদের দুজনের চোখ দিয়েই আজকে আমরা অতীতকে দেখব, আপনাদের কথা থেকেই উঠে আসবে অতীতের টুকরো টুকরো স্মৃতিগুলো। আমরা জানার চেষ্টা করব ভারতীয় চিত্রকলাকে। আমি দুজনের কাছেই যাব। আসলে আমাদের ভারতীয় চিত্রকলাটা একটা বেশ বড় ইতিহাস, এবং অনেকটা বড় ইতিহাস, এবং প্রত্যেকটা চ্যাপ্টারই বেশ গৌরবোজ্জ্বল। তাই আমি শুরুতেই জানতে চাইব, সে মুঘল এরা থেকে ভারতবর্ষের একটা নিজস্ব চিত্রকলা চলে আসছে, কিন্তু যখন মুঘলরা আমাদের দেশে এলেন, তারা যে শুধু এসে ক্ষমতায় বসলেন, শাসনকর্তা হয়ে বসলেন তা তো নয়, তারা তো আসার সময় তাদের নিজস্ব সংস্কৃতিকেও নিয়ে এসছেন সঙ্গে, তাদের শিল্পকলা, তাদের চিত্রকলা, এই যে তার একটা কী প্রভাব পড়ল সেটা মৃন্ময়বাবু আমি আপনার কাছে প্রথম যাব, একটু জানতে চাইব এই ব্যাপারটা। প্রথমেই ভারতীয় চিত্রকলায় আমরা এত ভাস্ট একটা জায়গা যে আমরা একটা সময়ে বলে ওঠা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা মুঘল মিনিয়েচার থেকে যদি ধরি, সেটা ধরুন লেট 15th century থেকে আমরা এই শিল্পচর্চা ভারতবর্ষে আমরা দেখতে পাই। যখন ভারতবর্ষে মুঘলরা ধীরে ধীরে এসে ওদের রাজ্য বিস্তার করতে শুরু করে, আধিপত্যতা শুরু করে, তখন ওদের যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে, তখন তারা ধীরে ধীরে শিল্প অনুরাগী হয়ে ওঠেন। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওরা বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের একত্র করে, যেটাকে আমরা কোর্ট পেন্টিং বলছি, সেটা ধীরে ধীরে ভারতবর্ষে চিত্রকলাকে তার মতন করে সমৃদ্ধ করতে শুরু করেছে, যা পরবর্তী সময়ে বিভিন্নভাবে আমাদের আধুনিক ভারতের বিভিন্ন শিল্পীদেরকে সাহায্য করে আসছে। যে যে পদ্ধতিতে ওরা ছবি এঁকেছেন, যে পদ্ধতিটা খুবই আকারে খুবই ছোটোভাবে আঁকা হতো, সেটা তো সেটা এইভাবেই শুরু হয়েছে। প্রথম আমাদের কাগজ থেকে শুরু করে নেপালি পেপার, জল রঙে সেগুলো করা হতো। সেখানে ভারতীয় শিল্পীরা ওদের ভারতবর্ষে কীভাবে ওখানকার জলবায়ু, ওখানকার ল্যান্ডস্কেপ কীভাবে আমরা দেখতে পাই, সেগুলোর কে নিয়ে মুঘল মিনিয়েচারের প্রথম থেকে শুরু হয়েছে কাজকর্ম। সেখানে বিভিন্ন কিছু ওদের রাজদরবারের বিভিন্ন ছোটোখাটো ঘটনা, ওদের যুদ্ধের ঘটনা, সেগুলো আমরা দেখতে পাই। মানে ওদের শৌর্যবীর্য গাথাগুলো মূলত ছবিতে উঠে এসছে। হ্যাঁ, যেরকম শৌর্যবীর্যের কথা গাথা আছে, তার পাশাপাশি সেই সময়কার, তৎকালীন সময়কারও কিছু ঘটনা সমাজ জীবনের কথা উঠে এসছে। আচ্ছা, এই যে মুঘল পেন্টিং, তার কয়েকটা বৈশিষ্ট্যকে আমরা অল্প কয়েকটা একটু গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে একটা দুটো জানতে পারি? অবশ্যই অবশ্যই।
অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, ভারত তো একটা বড় একটা কন্টিনেন্ট, তো সেই জায়গা থেকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মুঘলরা বিভিন্ন জায়গায় তারা তাদের মতন করে আধিপত্যতা করেছে। তো সেই জলবায়ু বা ধরুন সেই জায়গার কোথাও না কোথাও লোকালিটির একটা রিফ্লেকশন ছবিতে আসে আমাদের। তো সেই জায়গা থেকে ধরুন বাংলায় বাংলায় বলুন, তারপর যদি আমরা দিল্লি চলে যাই, রাজস্থানে চলে যাই, তো সাউথ ইন্ডিয়ায় চলে যাই, বিভিন্ন জায়গায় ক্যারেক্টারিস্টিক পরিবর্তন হচ্ছে। তো সেইখানে ফিচার্সগুলো চেঞ্জ হচ্ছে, ক্যারেক্টারগুলো চেঞ্জ হচ্ছে, কখনো ফ্রন্টাল হচ্ছে, কখনো সেগুলো একটু আপনার বার্সাই ভিউ থেকে হচ্ছে, সেটা কখনো প্যানোরামিক ভিউ থেকে দেখছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো গেল মুঘল, মুঘলদের হ্যাঁ যে শিল্প বা তাদের চিত্রকলার বৈশিষ্ট্যটা। এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি, আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম, সেখানে এবার যদি আমরা দেখি যে শাসন শাসক দল পরিবর্তন হচ্ছে, যারা বহির্বিশ্ব থেকে যারা আসছেন, মানে বাইরের জগৎ থেকে আমাদের ভারতবর্ষে যারা এলেন মুঘলদের পরে, আমরা একটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক যেটা আমরা দেখি যে ব্রিটিশদের আগমন হচ্ছে আমাদের দেশে। এবার একইভাবে তারাও তো তাদের শিল্প সংস্কৃতিকে নিয়ে এলেন সঙ্গে করে। এই যে একটা ট্রানজিশন হলো সব কিছুর, তো এই জায়গাটায় তখন কী ধরনের পরিবর্তন এলো? সেটাতে কি হয়েছে, তো আমরা জানি সবসময় যখনই পশ্চিমী সভ্যতা, যখন এদের একটা টেন্ডেন্সি আছে যে এদের একটা ডকুমেন্টেশন করার নিজেদের কালচারকে, নিজেদের যে জায়গায় ঘুরতে, অ্যাকচুয়ালি কী হয়েছে সেই সময় তো আমাদের কাছে অ্যাজ সাচ সেইভাবে যেটা আমরা ক্যামেরা বলছি, ক্যামেরার ফ্লারিশমেন্ট হয়নি আর কি। তো ওদের মধ্যে সেই টেন্ডেন্সিটা ছিল যে ওরা কোথাও না কোথাও যেই কালচারেই যাবে বা যে কান্ট্রিতেই যাবে বা যে স্টেটেই যাবে, সেটা যে পদ্ধতিতে যাক না কেন, এরা এত ভারতবর্ষে শাসন করতে এসেছিল কি, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, এখন আমি ছবির ভাষায় নিয়ে কথা বলছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যখন ইউরোপিয়ানরা এখানে এসছেন তখন কি কি হয়েছে, একদল ইউরোপিয়ান আর্টিস্টকে নিয়ে আসছেন, সঙ্গে কি হয়েছে মুঘল যারা ছিলেন এক্সিস্ট করছিলেন ওদের সঙ্গে একটা কম্বাইন কালচার গড়ে উঠছিল। তো সেখানে কি হচ্ছিল, যেহেতু পশ্চিমী শিক্ষা থেকে ওরা শিক্ষিত হয়ে এসেছিল, তো আবার এসে এখানে মুঘল কালচারকে ওরা অ্যাডপ্ট করার চেষ্টা করেছে, সেক্ষেত্রে কোথাও না কোথাও মানে আমাদের শিল্প ভাষায় সেটাকে আমি ড্রব্যাক বলবো না, সেটা অন্য একটা মাত্রা তৈরি হয়েছে। তো যার ফলে ধরুন সেইগুলোর মধ্যে ধরুন বিভিন্ন ডকুমেন্টেশনগুলো আমরা দেখতে পাই, ধরুন কোথাও ওরা ট্রেভেল করছে সেখানে ধরুন পাখি পশু মানব সভ্যতা যেগুলো যে সময়ে যেই গ্রামের বা যেই সোসাইটি যেরকম মানে তখন ছিল। হচ্ছে ব্রিটিশদের চোখ দিয়ে ভারতকে যেমন ভাবে দেখা হয়েছে, এবং পাশাপাশি তাদের শাসন কার্য বা তাদেরও জীবনযাত্রা সব কিছু কিছু উঠে এসেছে ঠিক ছবিতে। ব্রিটিশদের চোখ দিয়ে দেখছে না, ওরা কি করছে, ওরা খুব বুদ্ধিমান, ওরা এখানে এসে আমাদের আমাদের কালচারের সঙ্গে, যেহেতু পশ্চিমী সভ্যতা ওদের মধ্যে বা ট্রেনিং বলুন ওদের শিল্পীদের মধ্যে ছিল, তো সেখানে আমাদের মুঘল কালচার এত রিচ একটা মানে পেন্টিং ছিল বা আছে এখনও, স্টিল নাও আমরা সেগুলো দেখতে পাই। তো সেইগুলোর সঙ্গে একটা সংমিশ্রণ ঘটেছে, তো আচ্ছা যার ফলে মানে ধরুন ফিচার্সের দিক থেকে কোথাও না কোথাও সেটা একটু হলো পরিবর্তন হয়েছে, সেখানে ধরুন আগে একটু আইডিয়ালিস্টিক ছিল সেটা একটু রিয়েলিজম বা রিয়েলিস্টিক জায়গায় সেটা ট্রান্সফর্ম হচ্ছে। আচ্ছা, তো এবার এই যে পরিবর্তনটা এলো, সেখানে মিডিয়াম, স্ট্রাকচার্স, স্কেচেস এই সব জায়গায় কি কিছু পরিবর্তন একদম এসেছে? একদম একদম সেই সময় ধরুন যখন পশ্চিমীরা এসছে তখন ওরা ধরুন জল রং নিয়ে কাজ করতে শুরু করছে, তো ইভেন পেপার, তখন পেপারকে ব্যবহার করা হচ্ছে, আগে যে পদ্ধতিতে করা হতো অনেক বেশি ধরুন গুয়াশ কালার, টেম্পেরা, সেই পদ্ধতিগুলো ছিল, সেই পদ্ধতিগুলো একটু ট্রান্সফরমেশন হচ্ছে অবশ্যই, কারণ যখনই দুটো জাতির সংমিশ্রণ হবে তখন শিল্পের একটা নতুন নতুন ভাষা ধারা তৈরি তৈরি হবে। হবে। আচ্ছা, এবার মানে আস্তে আস্তে ইতিহাস সত্যি কত বর্ণময়, কত বৈচিত্র্যময়, একটুখানি জানলেই আরো অনেক কিছু জানতে ইচ্ছে করে, ভেতরে জানার ইচ্ছেটা আরো বেড়ে যায়। তো আমরা মুঘল এরা সম্বন্ধে একটু জানলাম, আমরা সেই ব্রিটিশদের ব্যাপারটা জানলাম, এই যে ব্রিটিশদের যে চিত্রশিল্প সেটাই কি কোম্পানি পেন্টিং, অবশ্যই মানে ওদের মাধ্যমে যেটা হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ তাই তাদেরকে বলা হচ্ছে, ওই পেন্টিং ধারাটাকেই বলা হচ্ছে হ্যাঁ কোম্পানি পেন্টিং? আচ্ছা, এবার আমি আস্তে আস্তে আর একটু এগিয়ে যাব আমাদের ভারতবর্ষের দিকে, এবার আমি একটু এগোতে চাইবো 20th century ইন্ডিয়ান পেন্টিংসের দিকে। তো সেদিকটায় একটু
একটু স্যার আপনি আলোকপাত করুন যে ওই সময়টা তখন ভারতবর্ষের কি চলছে, ছবি আঁকার ইতিহাসটা তখন কেমন, কি ধরনের কাজ হচ্ছে, কি মিডিয়াম বা কি স্ট্রাকচার রয়েছে, কি কাজ? আমাদের আলোচনাটা একটা গতি পেয়েছে বোঝা যাচ্ছে আর কি, যেটা প্রথমত মোঘল মিনিয়েচারের জায়গা থেকে শুরু হলো মোটামুটি তার মানে 15-16 সেঞ্চুরি, সেখান থেকে আপনি 20 সেঞ্চুরির দিকে আসছেন আর কি, মানে প্রায় 500-600 বছর পরে আমরা একটা ক্রোনোলজিকে ধরার চেষ্টা করছি। তো মূলত 20 সেঞ্চুরিতে যেটা হয়েছিল, আধুনিকতার সূত্রপাত হয়েছিল ভারতীয় চিত্রে, যেটাকে বলা যেতে পারে রিভাইভ্যালিজম। কারণ ব্রিটিশরা তখন আমাদের দেশে জেঁকে বসেছে এবং ভারতীয় জনসমাজে একটা বিদ্রোহী চেতনা তৈরি হচ্ছে। খুব স্বভাবতভাবেই চিত্রকলা তো আর সমাজ বহির্ভূত কিছু নয়, সমাজেরই একটা পার্ট, এবং চিত্রকলাতে সমাজেরই একটা রিফ্লেকশন হয়, প্রতিফলন হয়, কারণ আর্ট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য সোসাইটি বলেই সে কথাটা। তো সেক্ষেত্রে আমাদেরও সেই জায়গাটা থেকে আমাদেরকে ভারতীয় আর্টকে ধরতে হবে। তো সেই ক্ষেত্রে আমি তিনজনের নাম বলবো, তিনজন একদম নবজাগরক হিসেবে কাজ করেছিল বলা যায় ভারতীয় শিল্পের। একজন হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, আর একজন হচ্ছেন রাজা রবিবর্মা, আর একজন হচ্ছেন অমৃত শেরগিল। তো তিনজনের তিনটে কনটেক্সট। তো আমি যদি অবনীন্দ্রনাথ ঠাকুরের জায়গাটাই ধরি, অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকা শিক্ষা কিন্তু পুরোপুরি ইউরোপিয়ানদের কাছ থেকে, একজন ইটালিয়ান আর্টিস্টের কাছে শিখছেন, একজন ব্রিটিশ আর্টিস্টের কাছে শিখছেন। এই সমস্ত শেখার পরেও তিনি যখন নিজের ছবি আঁকবেন ভাবছেন, এবার আমি কিভাবে আমার এক্সপ্রেশনটা করব, কারণ ছবি তো একটা ভাষা, চিত্র তো একটা ভাষা, তো নিজের ভাষাটা আমি কিভাবে এক্সপ্রেস করব। অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে প্রচুর পাণ্ডিত্য ছিল, তিনি জোড়াসাঁকোর পরিবারে জন্মেছেন, খুব স্বভাবতভাবেই তার মধ্যে একটা ওরিয়েন্টেশন ছিলই, কিন্তু তাকে রবি কাকার কাছেই ফিরতে হচ্ছিল, মানে রবীন্দ্রনাথের কাছে, এবং রবীন্দ্রনাথ বলছে তুমি শ্রীকৃষ্ণ মঙ্গল থেকে ছবি আঁকো। এবং অদ্ভুত ব্যাপার, তখন একটা সংযোগ হয়, তখন ইভি হ্যাভেল বলে একজন ভদ্রলোকের সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুরের আলাপ হয়। তো ইভি হ্যাভেল যে সে মানুষ ছিলেন না, উনি ছিলেন ভারতবর্ষে আসলে ব্রিটিশরা আসার পরে প্রথমে 4টি আর্ট কলেজ তৈরি করে, যেগুলো আর্ট স্কুল বলা হতো তখন, তার মধ্যে কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুল, চেন্নাইয়ে ছিল একটি যেটা মাদ্রাস আর্ট স্কুল, বা তারপরে লাহোরে ছিল, এবং লখনউ আর্ট স্কুল, এরকম চার, এবং বোম্বেতেও তৈরি হয়, এরকম 4-5টি আর্ট স্কুল তৈরি হয়। তো উনি যখন চেন্নাই থেকে, হ্যাভেল সাহেব, উনি কলকাতাতে ট্রান্সফার হচ্ছেন, এবং ওখানে এসে তিনি ততদিনে কিন্তু ওই সাউথে থাকতে থাকতে তার মধ্যে ভারতীয় আর্টকে বোঝার একটা প্রবৃত্তি তৈরি হয়েছে, এবং ভারতীয় আর্টকে নতুন চোখে দেখতে পারা, উনি তো নিজে আঁকতে পারছেন না, কিন্তু কীভাবে সেই জায়গাটাকে একটা ভাষা হিসেবে তৈরি করা যায় ভারতীয়দের মধ্যে, এই কাজটা উনি কিন্তু করেছিলেন। এবং খুব স্বভাবতভাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যখন আলাপ হচ্ছে, তিনি সেই চেতনাটা তার মধ্যে প্রকাশ করছেন, এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যখন রিভাইভ্যালিজম শুরু হচ্ছে, বা যেটাকে আমরা নব্য ভারতীয় চিত্রকলা বাংলায় বলতে পারি, কিংবা বেঙ্গল স্কুল অফ আর্ট যাই বলি না কেন, তো সেই সময় কয়েকটা স্টাইলাইজেশনের মিক্স আপ হচ্ছে। তার মধ্যে একটি ছিল যেমন ভারতীয় মিনিয়েচার, যেটা নিয়ে আমাদের কথা সূত্র মানে শুরু হলো আমাদের প্রোগ্রামের শুরুতেই, ভারতীয় মিনিয়েচার, আইরিশ মিনিয়েচার, তাছাড়া জাপানি ওয়াশ পদ্ধতি, এই সব কিছু মিলেমিশে বেঙ্গল স্কুল তৈরি হলো। আচ্ছা, এবং সেটা আমি কিভাবে ওই জায়গাটা একটু শেষ করব, যে কিভাবে সেটা আলটিমেট একটা গোটা ভারতবর্ষে ওই বেঙ্গল স্কুলের যে ফলোয়ার, তার যে ঘরানা, সেটা কিভাবে ছড়িয়ে পড়লো পুরো ভারত এবং তার আশেপাশের দেশগুলিতে, সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং। অবনীন্দ্রনাথ ঠাকুরের যারা ছাত্র ছিলেন, তার মধ্যে নন্দলাল বসু থেকে শুরু করে অসিত কুমার হালদার, ক্ষিতীন্দ্রনাথ মজুমদার, অনেক, ইভেন লাহোর থেকে এসেছিলেন আব্দুল রহমান চুগতাই, অনেক মানুষ ছিলেন, এবং এরা সমস্ত অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিক্ষা নেওয়ার পরে এরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল শিক্ষা প্রদানের জন্য। খুব স্বভাবতই বেঙ্গল স্কুলের যে ঘরানা, সে ঘরানাটাও এইভাবে স্প্রেড করলো, এবং একটা নতুন আধুনিকতার সূত্রপাত হলো। আচ্ছা, তাহলে এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবন ঠাকুরের হাত ধরে একটা নতুন যুগ, চিত্রশিল্পের জন্য একটা নতুন যুগ উঠে এলো, এবং তার যারা স্টুডেন্টসরা বা তার ওই পথের বা ওই পন্থার যারা অনুগামী, তারা সেটাকে আরও ছড়িয়ে দিলেন। এবার কথাটা হচ্ছে যে বেঙ্গল স্কুল অফ আর্ট আমরা জানলাম, আমরা একটু ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট, যেটা আমাদের কিছুক্ষণ আগে আলোচনায় আমরা বসেছিলাম যে তখন যে কথাগুলো হচ্ছিল, এই যে ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট, এই জায়গাটা যদি একটু বলেন। আচ্ছা, ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট এটা আরেকটা দিক, সেটা বেঙ্গল স্কুলেরই একটা এক্সটেনশন বলতে পারবো, বলতে পারি। অ্যাকচুয়ালি অবনীন্দ্রনাথ ঠাকুর
যে সময় ইবি হ্যাবেল যখন গভর্নমেন্ট আর্ট স্কুলের প্রিন্সিপাল ছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুরকে উনি ভাইস প্রিন্সিপাল হিসেবে ওখানে নিযুক্ত করেন। আচ্ছা, তো কিছুদিনের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর হয় এবং তিনি তখন বিচিত্রা সভা বলে একটা বা বিচিত্রা ক্লাব আর কি, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে খুব একটা অ্যাক্টিভ একটা একটা সেন্টার ছিল, যেখানে সমাজের চিত্রশিল্পী নয়, নাটকের ব্যক্তিত্ব থেকে শুরু করে স্বদেশ প্রেমী থেকে শুরু করে সবাই ওখানে নাটক গান সবকিছু ওখানে একটা সমবেত হচ্ছে, রাইট? তো এবং সেইখান থেকে দাঁড়িয়ে ওখানে ওই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যেমন নন্দলাল প্র্যাকটিস করছেন, গগনেন্দ্রনাথ ঠাকুর প্র্যাকটিস করছেন, অন্তপুরে সুনয়নী দেবী ওদের বোন তিনিও প্র্যাকটিস করছেন, সবাই ওর মধ্যে আছেন। আচ্ছা, একটা কথা জানতে বড় ইচ্ছে করছে, এই যে আমরা বেশ বড় বড় দিগ্গজ শিল্পীদের নাম শুনলাম, আপনি একজন মাত্র মহিলা শিল্পীর কথা বললেন, তখন যারা পর্দার অন্তরালে ছিলেন মহিলারা, বাড়ির বাইরে আসছেন না, তাদের মধ্যে কি সেই চিত্রকলাকে নিয়ে কোনো আলোড়ন ছিল না, বা কোনো ভালোবাসা বা একটা কিউরিওসিটি যে আমিও আঁকবো? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন, কারণ এটা একটা অন্য ডিসকোর্স। সেটা হচ্ছে সেই সময় ভারতীয় চিত্রকলা কিন্তু ভীষণভাবে পুরুষকেন্দ্রিক, অস্বীকার করা যায় না। তো এবং অন্তপুরে বসে সুনয়নী দেবী, যে অবনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুরের নিজের বোন এবং রবীন্দ্রনাথের সম্পর্কে ভাইজি, তিনি কিন্তু অন্তপুরে বসে ছবি আঁকছেন এবং তার মধ্যে সে শিক্ষাটা ছিল। তিনি কিন্তু কখনো ওই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি দক্ষিণের বারান্দায় যেখানে আসলে ওই প্র্যাকটিসটা হতো আর কি, উনি কিন্তু কখনো ওখানে আসছেন না, উনি অন্তপুর থেকেই দেখছেন। কিন্তু দেখার পরেও তার মধ্যে অদ্ভুতভাবে তিনি প্রচুর কাঁথা শিল্প দেখেছেন, যেটা বেঙ্গল আর্টের একটা বিরাট দিক, ভারতীয় শিল্পেরও একটা বিরাট দিক, ঘরানা যাকে বলা যায়। এবং তাছাড়া জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে অনেক বাইরের মানুষজনের একটা আনাগোনা ছিল, যেমন জাপান থেকে ওকাকুরা হিসিডার মতো লোকজন যারা প্রতিনিয়ত আসতেন, কারণ রবীন্দ্রনাথের চিন্তাভাবনাটা তো খুব বিশ্বজনীন ছিল এবং তিনি ওই জায়গা থেকে তিনি প্রচুর মানুষকে আমন্ত্রণও করতেন, তাদের কাছে শিক্ষাটা নিতেন এবং তাদের চিন্তাভাবনা এবং আমাদের চিন্তাভাবনা সবটা মিলেমিশেই তো নতুন কিছু হবে, এটাই খুব স্বাভাবিক। তো খুব স্বভাবতভাবেই এই জায়গাটা কিন্তু সুনয়নী দেবী দেখেছিলেন এবং এটা দেখার ফলপ্রসূই কিন্তু তার চিত্রকলা প্র্যাকটিসের দিকে আসা। কিন্তু আরেকজন মহিলা শিল্পীর কথা যেহেতু আপনি বললেন, সেহেতু অমৃতা শেরগিলের কথা বলতে হয়, তিনি খুব সমসাময়িকই ছিলেন, একটু পরের দিকে, কিন্তু আমরা কন্টেম্পোরারি বলবো। তো অমৃতা শেরগিল আবার তিনি বিদেশে পড়তে যাচ্ছেন সেই সময় এবং যে সময় ফ্রান্সে পড়তে যাচ্ছেন সেই সময় ফ্রান্সে কিন্তু একটা নতুন দিক সূচনা হয়ে গেছে, অলরেডি কিউবিজম হয়ে গেছে, হ্যাঁ, পিকাসো তখন মধ্য মানে বেশ একটা মানে প্রচণ্ডভাবে প্র্যাকটিস করছেন। তো সেই সময় কিন্তু উনি শিখছেন ওই সময় অমৃতা শেরগিল, এবং ওই শিক্ষার পরে তিনি যখন আবার দেশে ফিরছেন, তিনি দেশে ফিরে কিন্তু আবার পাহাড়ের দিকে চলে যাচ্ছেন, আমাদের উত্তরাখণ্ডের ওই সব দিকগুলোতে এবং সিমলা বা ওই অঞ্চলগুলোতে, এবং ওখানে গিয়ে কিন্তু তিনি নতুন করে ভারতীয় আর্টের, ভারতীয় জীবনচর্চা, ভারতীয় মনন এইগুলোকে বোঝার চেষ্টা করছেন এবং তার রং কিন্তু ভীষণভাবে ভারতীয় হয়ে উঠছে, তার কনসেপ্ট ভীষণভাবে ভারতীয় হয়ে উঠছে এবং এগুলো হচ্ছে কিন্তু। আর আমরা যে জায়গাটা একটু এসকেপ করে গেছি, ওরিয়েন্টাল স্কুলে আপনারা একটা কথা বলছেন, এটার কনসেপ্টটা কিন্তু কিছুটা ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট তৈরি হওয়ার পেছনে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাইস প্রিন্সিপাল বা উপাধ্যক্ষ থেকে বেরিয়ে চলে এসে তিনি নতুন একটা ইনস্টিটিউশন তৈরি করার কথা ভাবলেন, সেটাই কিন্তু ওরিয়েন্টাল স্কুল অফ আর্ট। এবং আমরা জানি যে পরবর্তীকালে সেই ওরিয়েন্টাল স্কুল অফ আর্টে আমাদের ত্রিপুরারও বরেণ্য শিল্পীরা ওখানে পড়াশুনো করেছেন বা অনেক শিল্পীকে ওখান থেকে আমরা মানে তাদের পরবর্তীকালে প্র্যাকটিস করতে দেখছি আর কি। আচ্ছা, এবার একটা জিনিস আর একটু, মানে ওই যে বলে না আলোচনায় আলোচনায় একটু লোভ বেড়ে যায়, আরও জানতে ইচ্ছে করে, সময় তো বাধা, তারপরেও আপনি কথাটা বলছিলেন যে ভারতীয় শিল্পীদের একটা পুরোপুরি নতুন দিক খুলে গেল অবন ঠাকুরের হাত ধরে, তখন যে ওদের চিত্রকলার বিষয়, কারণ রবি কাকা বলছেন কৃষ্ণমঙ্গল থেকে আঁকবার জন্যে, তাহলে তখন শিল্পীদের বিষয়বস্তুটা কী ছিল? ওই সব মঙ্গলকাব্য মহাকাব্য ওই সবকে বেস করে, ওই কাব্যগ্রন্থগুলোকে বেস করে, নাকি জীবনযাত্রাকে বেস করে, নাকি তারাও তখন ভারতবর্ষের যারা শৌর্যবীর্যের যে গাথাগুলো রয়েছে সেগুলোকে আঁকছেন? না না, একদমই না। অবন ঠাকুর যখন ওই কাজগুলো করছেন আর কি, তখন পুরোপুরি উনি মুঘল বললাম যে যে সাইলাইজেশনটা তৈরি হয়েছিল এবং তিনি কৃষ্ণমঙ্গলকে কৃষ্ণকেই পোর্ট্রে করছেন, হ্যাঁ, এবং সেই জায়গা থেকেই সেই আর্টটা তৈরি হয়েছিল। প্রথম
ব্রেকটা আসে সেটা হচ্ছে 1905-এ বলা যায়, 1905 সালে বঙ্গভঙ্গের সময়। তো সেই সময় ভারত মাতা বলে একটি ছবি তৈরি হয়, যেটা খুব দুনিয়াতে বিখ্যাত, পৃথিবী বিখ্যাত হয়ে যায়, ভারতবর্ষের ইতিহাসে মাইলস্টোনও বলা যায়। তো যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতাকে আঁকেন একটা গেরুয়া বসনধারী একটা মাতৃমূর্তি, এবং সেটাকে উনি ওয়াশ টেকনিকে করছেন আর কি। এবং সেখানে ভারত মাতা চারটি হাত, এবং চারটি হাতে খুব সিম্বলিকভাবে চারটি আইকনকে উনি পোর্ট্রে করেছিলেন। একটি হাতে উনি বস্ত্র রেখেছিলেন, একটি হাতে ধানের শীষ রেখেছিলেন, একটি হাতে জপের মালা রেখেছিলেন, হ্যাঁ এরকমভাবে, আর আরেকটি হাতে তিনি চারটে হাতে চারটি জিনিস রেখেছিলেন। তো এবং এই চারটে জিনিস কিন্তু খুব সিম্বলিক, কারণ ধানের শীষ এবং মানে অন্নবস্ত্র এবং পাশাপাশি আমার মনন, একদম মনন, আমাদের যে উপাসনা, আমাদের মনন, আমাদের উন্নত চিন্তাধারা ওই জায়গাটা, হ্যাঁ চারটে জিনিস উনি পোর্ট্রে করছেন। তখন নিবেদিতার থেকে শুরু করেন, সিস্টার নিবেদিতার থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে সবাই বলেছিলেন এই ছবিটা এতটাই আইডিয়াল, ভারতবর্ষের প্রতিটা কৃষকের ঘরে, প্রতিটা মানুষের ঘরে এই ছবিটা আমরা প্রিন্ট করে পৌঁছে দিতে চাই। হ্যাঁ মানে যার ফলে একটা রিভাইভালিজম, একটা রিভাইভাল একটা জায়গা তৈরি হচ্ছে, হ্যাঁ একটা নবজাগরণ তৈরি হচ্ছে, এবং ওই ছবিটাকে ঘিরেই কিন্তু সেটা তৈরি হচ্ছে। মানে তখন তাহলে ওই ছবিটাই ছিল আমাদের সব বিপ্লবীদের সামনে একদম জ্বলন্ত একটা আইকনও বলতে পারি, বা যা যে ছবিটা দেখে ওরা মোটিভেটেড হয়েছিল আরো বেশি। হ্যাঁ নিশ্চয়ই বলতে পারেন, কারণ মানে ওই একটা মাতৃমূর্তি চোখের সামনে রয়েছে, একদম মানে ভারত মাতা কি তার আগে তো ওইভাবে পোর্ট্রে করা হয়নি, এবার তার সামনে একটা ছবি এসে দাঁড়িয়েছে। আমরা যেমন ঈশ্বরকে একটা রূপ দেই, একটা তার আকার আকৃতি দেই, সেই জায়গায় এবার ভারত মায়ের যে একটা ধারণা ছিল সেটা এখন একটা আকৃতি পেল, একদম। আচ্ছা এবার এই যে স্বদেশী আন্দোলনটা চলছে তখন, মানে আমরা তো দেখেছি মানে কবিদের একটা ভূমিকা রয়েছে, সাহিত্যিকরা কলম ধরছেন, এমনকি চারণ কবিদেরও একটা বিশাল ভূমিকা রয়েছে, চিত্রশিল্পীরা তখন কিভাবে অংশগ্রহণ করলেন বা তাদের ভূমিকার জায়গাটা? হ্যাঁ চিত্রশিল্পীরা ভীষণভাবেই ওখানে অংশগ্রহণ করছেন, কারণ অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে স্বদেশ চেতনা, স্বদেশ চেতনা তো ভারত মাতার মধ্যে দিয়েই এবং বেঙ্গল স্কুলের যে ঘরানাটা তৈরি হয় সেই ঘরানাটার মধ্যে ভীষণভাবে ভারতীয়ত্ব ছিল, যেটাকে বলে ইন্ডিয়াননেস বা ইন্ডিয়ানিটি যাই বলবেন আর কি, যে ভারতীয়ত্বটা কিন্তু তার যে স্বদেশ চেতনার জায়গা থেকেই তৈরি হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে দক্ষতা ছিল এবং তিনি যে ইউরোপিয়ান শিক্ষকদের কাছ থেকে শিখেছিলেন, উনি ইচ্ছা করলেই তো কোনো ওই রকম ধরনের কিছু ছবি আঁকতে পারতেন ইউরোপিয়ান একটা ইয়ের মতো। মানে তার শিক্ষাটা হয়েছিল যদিও ইউরোপীয় ঘরানায়, কিন্তু তার মনন, তার চিন্তন জায়গাটা পুরোপুরি ভারতীয় ছিল, এবং এই জায়গাটাকে ধরে দিতে সাহায্য করেছিলেন কিন্তু ইবি হ্যাবেল। আচ্ছা নতুন ভাবে চোখ খুলে দেওয়া, হ্যাঁ এই জায়গাটা কিন্তু ইবি হ্যাবেলই করেছিলেন। এবং হ্যাঁ না আমি আসলে জানতে চাইছিলাম যে অবন ঠাকুর তো একটা বিশাল ভূমিকা পালন করেছেন, যে একটা ভারত মায়ের যে ধারণা তাকে আকৃতি দিয়েছেন, তেমন তার মতো করে কি আর কেউ আছেন যারা এই জায়গার কাজটা করেছেন? হ্যাঁ নিশ্চয়ই অনেকেই কাজ করেছেন। যখন আপনি যদি নন্দলালের কাজ দেখেন, নন্দলাল অসিত কুমার হালদারকে একটা সময় অনেকেই অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকেই অনেকে। আচ্ছা আপনি বলেছিলেন ওরিয়েন্টাল স্কুল অফ আর্টের কথা, যেখানে আমাদের ত্রিপুরার বরেণ্য শিল্পীরাও সেই একই ঘরানায় শিখেছেন, তো ত্রিপুরাকে নিয়ে একটু আপনি বলুন, মানে আমার খুব জানতে ইচ্ছে করছে যে ত্রিপুরার সাথে ত্রিপুরার শিল্পীদের ইতিহাস। হ্যাঁ ওরিয়েন্টাল স্কুল অফ আর্টে সেই সময় নয়, অনেক পরবর্তীকালে মোটামুটি 40-এর দশকে বলা যায়, ওই সময় আমাদের ত্রিপুরা থেকেই নলিনীকান্ত মজুমদার তিনি কলকাতায় গেছেন এবং ওখানে উনি শিখছেন ছবি আঁকা, এবং তিনি ক্ষিতিন্দ্রনাথ মজুমদার থেকে শুরু করে অসিত কুমার হালদার এদের সংস্পর্শে আসছেন। কারণ তখন ওরিয়েন্টাল স্কুল, তখন কিন্তু আর একটা মজার ব্যাপার হয়েছিল, তখন বেঙ্গল স্কুলের যে কাজের প্র্যাকটিসের জায়গাটা সেই জায়গাটা কিন্তু একটু ক্ষীণ হয়ে আসছে, কারণ আর্ট তো সবসময় নতুন ভাষার কথা বলে এবং সামাজিক পরিবর্তনও হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, তখন আস্তে আস্তে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো পরপর হয়ে যাচ্ছে, আমাদের দেশেও 40-এর দশকে এসে নতুন টার্ন করলো নতুনভাবে, কারণ দুর্ভিক্ষ ফেমিন যেটা আর কি সেটা তৈরি হলো, জয়নুল আবেদিনের মতো শিল্পী আসলো, সোমনাথ হোর বা চিত্তপ্রসাদ ভট্টাচার্যের মতো আর্টিস্টরা তাদের কাজ করতে শুরু করলেন, ঠিক সেই সময়ই কিন্তু নলিনীকান্ত মজুমদার এখান থেকে গেছিলেন এবং তিনি ছবি আঁকাটা শিখেছিলেন, এবং তার কাজের মধ্যে তিনি ফিরে আসার পরেও তার প্র্যাকটিসটা যেটা কলকাতা বতেও বসে ওরিয়েন্টাল স্কুল অফ আর্টের মধ্যেও যে কাজটা তিনি করেছিলেন এবং তার সাথে তিনি ভারত প্র্যাকটিসটা যেটা করছেন
সেই প্র্যাকটিসটা কিন্তু ত্রিপুরার জনজীবন, ত্রিপুরার সাধারণ মানুষের জীবন এবং ল্যান্ডস্কেপ, প্রকৃতির ছবি, এগুলোই কিন্তু ফিরে এসেছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এইভাবে মানে ক্রমশ বিবর্তিত হলো সব কিছু, আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে আমরা। তারপর আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ধারায় কাজ করতে করতে চিত্রশিল্পীরা এবার ইলাস্ট্রেশনের কাজেও হাত দিয়েছেন, তখন ক্যানভাসের কাজ উঠে আসছে বুক কাভারেও, তাই না? মানে আমি একদম অনেকটা জাম্প করে গেলাম, আমাদের আসলে সময়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু এত সুন্দর আপনার আলোচনাটা চলছে, আপনাদের দুজন দুজনে এত সুন্দর তুলে ধরলেন আজকের বিভিন্ন দিকগুলো, কিন্তু সময় বড় কম, দৌড়ে দৌড়ে যাচ্ছে আলোচনায়। এখন আপনারা এই প্রজন্মের শিল্পী, আপনারা কাজ করছেন, আপনাদের আমি দুজনের কাছে জানতে চাইবো যে আপনারা তো ইতিহাসটা জেনেছেন, এবার আপনারা কী মনে করছেন যে আপনাদের যে কাজের ক্ষেত্রটা এখন, কি আপনারা সে পুরনো ফর্ম নিয়ে কাজ করতে মনে হয় যে না ওই রকমভাবে কাজ করব, বা না মনে হয় যে না ভেঙে কাজ করব? দেখুন, ওইরকম করে আসলে শিল্পীরা কখনোই বোধহয় আমরা ভাবি না, কারণ পুরনো বা নতুন অ্যাকচুয়ালি কী হয়, সময়ে তাগিদে ধরুন আমাদের কখনো কখনো পুরনো জিনিসকেও আমাদের রিকল করতে হয়, রিকল করতে হয়, কারণ হিস্ট্রি ছাড়া বা নলেজ ছাড়া আমরা, যেটা আমরা শুরুতেই বলছিলাম যে সময়কে বা চলা যায় না একদমই, কারণ বলছি যে নলেজ ছাড়া আমরা কিছুই করতে পারবো না, করতে পারবো না। অবশ্যই আমাদেরকে পুরনো শিল্পী যারা আছেন বা যা কাজ করে গেছেন, হ্যাঁ ভঙ্গিমা চেঞ্জ হয়েছে, কারণ বিভিন্নভাবে গ্লোবাল কনটেক্সটের কথা যদি বলি তাহলে বিভিন্ন রকমভাবে ইউরোপিয়ান কালচার, পার্শ্ববর্তী আমাদের চীন, জাপান আছে, ইন্ডিয়া আছে, সব কিছু সংমিশ্রণে আস্তে আস্তে ভাষাগত দিকে ছবিরও পরিবর্তন হচ্ছে আমাদের। যাই হোক, ছবির নিজেরও একটা ভাষা রয়েছে, ছবি তার নিজের মতো করে নিঃশব্দে কথা বলে, তার রং রেখায় সে তার ইতিহাসের ইতিহাসকে ধরে রাখে। আমাদের আরও কত কিছু জানার ছিল, কত গল্প শোনার ছিল, ইতিহাসকে আরও খোঁজার ছিল, এত রঙিন আমাদের ভারতবর্ষের ইতিহাস, কিন্তু ঘড়ির সাথে পাল্লা দিয়ে জীবন চলছে, তাই আমাদের আজকে এখানে থামতেই হচ্ছে। কিন্তু আমরা আশা করব আমরা আরেকদিন হয়তো এমন করেই আরও অনেক কিছু, ভারতবর্ষের এত গৌরবোজ্জ্বল ইতিহাস, এত সুন্দর চিত্রকলা, আমরা এত কিছু জানলাম, যদিও অল্প অল্প করে জেনেছি, কিন্তু তারপরেও নতুন নতুন অনেক তথ্য উঠে এসছে আজকের আলোচনায়। তাই আজকের মতো হয়তো আমরা এখানে আলোচনা শেষ করব, কিন্তু আগামীর আলোচনার অপেক্ষায় থাকলাম আমরা। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এত সমৃদ্ধ আলোচনার জন্যে, আর আমাদের দর্শক বন্ধুদের সকলকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।